নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে জানাই সব বন্ধুদের ভালোবাসা, শুভেচ্ছা আর বড়দেরকে জানাই প্রণাম। আজ আমি তৈরি করতে চলেছি চকলেট মোদক। কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে নিই। আমি এখানে চকলেট বিস্কুট নিয়েছি। এবার এই চকলেট বিস্কুট থেকে আমি এইভাবে এর ক্রিমটাকে বের করে এর মধ্যে রেখে দিচ্ছি। এই বিস্কুট থেকে ক্রিমগুলো সব বের করে রেখেছি আর এখানে বিস্কুটগুলো সব রয়েছে। এবার যে ক্রিমটা বের করেছি সেই ক্রিমটাকে এরম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এইভাবে বলগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে বিস্কুটগুলোকে থেকে ক্রিমটা বার করেছিলাম সেই বিস্কুটগুলোকে এইভাবে টুকরো করে নিচ্ছি। এবার আমি বিস্কুটের টুকরোগুলোকে এইভাবে নিয়ে মিক্সিং জারের মধ্যে ভরে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। বিস্কুটটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই বিস্কুটটাকে আমি অল্প অল্প রুম টেম্পারেচারে রাখা দুধটাকে ফুটিয়ে আগেই ঠান্ডা করে রেখেছি, সেই দুধ আমি অল্প অল্প করে দেব আর বিস্কুটের গুঁড়োটাকে মাখতে থাকব। একসঙ্গে পুরো দুধ দেওয়া যাবে না, তাহলে বেশি দুধ পড়ে গেলে নরম হয়ে যাবে ডোটা, সেই জন্য অল্প অল্প করে দুধ দেব আর এটাকে মাখবো। তৈরি করা হয়ে গেছে। আমি 4 টেবিলস্পুন দুধ নিয়েছিলাম, তার মধ্যে 1 টিস্পুন দুধ বেঁচেছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি মোদকের মোল্ডটা নিয়েছি। এবার অল্প একটু ঘি নিয়ে আমি এই মোল্ডের গায়ে ভালোভাবে ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। ঘিটাকে ব্রাশ করা হয়ে গেছে। এবার এই চকলেটের বিস্কুটের যে মাখাটা তৈরি করেছি সেই মাখাটার থেকে এইভাবে মাখাটা নিলাম, নিয়ে এইভাবে মোদকের শেপে এখানে ভরে দিচ্ছি। এবার এটাকে বন্ধ করে এই অংশটা হাত দিয়ে প্রেস করে করে চারিদিকে ছড়িয়ে দেব, কারণ যে ক্রিমের গোল গোল বল তৈরি করেছি সেই বলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তার দিকটায় আমি বেসটা তৈরি করে নিয়েছি। এবার একটা বল এরম নিলাম, নিয়ে ভেতরে দিয়ে দিলাম। এবার আবার এই বিস্কুটের এই মাখা অংশটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন, মুখটা একদম বন্ধ করে দিয়েছি। এবার খুব সজোরে একটু প্রেসার দিয়ে এটাকে ধরে রাখতে হবে আর এটাকে আস্তে করে আমি খুলে নেব। খুলে নিলাম। এবার এই নিচের অংশটা এইভাবে, তলার অংশটা ধরবো, উপরের অংশটা কিন্তু ধরছি না, নিচের অংশটা এইভাবে ধরে এইভাবে বের করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চকলেট মোদক তৈরি করে নিব। সবকটা মোদক আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি এটা প্লেটিং করব। খুব সহজেই তৈরি করা যায় আর দুর্দান্ত হয় খেতে। গণেশজির উদ্দেশ্যে এই চকলেট মোদক তৈরি করে অনায়াসে নিবেদন করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।